হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গাবি। টু ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম আর্টিকেল 324 লাগু করে দিল ইলেকশন কমিশন। পশ্চিমবঙ্গে এই প্রথমবার এবং দেশের মধ্যেও কিন্তু এই প্রথমবার আর্টিকেল 324 পশ্চিমবঙ্গ রাজ্যে লাগু করলো ইলেকশন কমিশন। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন যে ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে আর্টিকেল 324 লাগু হয়ে গেল। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আর্টিকেল 324 লাগু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কি এই আর্টিকেল 324, লাগু হলে কি বা হয়, সমস্ত খবর কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে জানিও। তো চলো জেনে নেওয়া যাক আর্টিকেল 324 কি। আর্টিকেল 324, ইসি ব্যানস ক্যাম্পেনিং ইন বেঙ্গল অ্যাহেড অফ লোক লাস্ট ফেজ অফ পোলস আফটার ভায়োলেন্স এট অমিত শাহ রোড শো। বিগত দুদিন ধরেই তোমরা টিভি চ্যানেলে দেখছো যে অমিত শাহ রোড শো এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এবং যে ঝামেলা চলছে, তার জন্য কিন্তু ইলেকশন কমিশন কিন্তু একটা স্টেপ নিয়েছে। কি সেই স্টেপ? ইলেকশন কমিশন বলেছে আজকে সাংবাদিক বৈঠক করে, দ্য প্রভিশন অফ ক্যাম্পেনিং উইল কাম ইন টু এফেক্ট ফ্রম 10 PM অন মে 16 অ্যান্ড উইল কন্টিনিউ টিল দ্য কনক্লুশন অফ ভোটিং মে 19। অর্থাৎ যারা জনপ্রতিনিধিরা রয়েছে, অর্থাৎ যারা পদপ্রার্থী ইলেকশন কমি এই যে ভোটের লাস্ট ফেজে যারা আছে, তারা কিন্তু আর ভোট ক্যাম্পেনিং করতে পারবে না, তাদের ব্যান্ড করে দিয়েছে। তাদের বলেছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মে 16 তারিখ, 16ই মে রাত 10টার মধ্যে কিন্তু তাদের সমস্ত ক্যাম্পেন শেষ করে ফেলতে হবে। রোববার ভোট, 19 তারিখ ভোট, তত অবধি কিন্তু তারা আর মে 19 তারিখ অবধি আর ক্যাম্পেনিং করতে পারবে না। ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মে 16 তারিখ রাত 10টা থেকে কিন্তু এটা এফেক্ট করছে। তারপরে কিন্তু কোথাও না, এমনকি সোশ্যাল মিডিয়াতেও না, কিন্তু বলে দিয়েছে তারা কিন্তু আর ক্যাম্পেনিং করতে পারবে না। লাস্ট ফেজ ইলেকশন কোথায় কোথায় আছে জেনে নেব। তার আগে আরও একটা বলে রাখি যে এই আর্টিকেল 324 কিন্তু সমস্ত পাওয়ার কিন্তু ইলেকশন কমিশনকে চলে যায়। যখন মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যায়, তখন কিন্তু এই আর্টিকেল 324 মাধ্যমে সমস্ত পাওয়ার কিন্তু ইলেকশন কমিশনের কাছে কিন্তু থাকে। এবং তাই জন্য কিন্তু ইলেকশন কমিশন কি করেছে, বিশেষ করে এই অমিত শাহ রোড শো নিয়ে কিন্তু যে ঝামেলাটা হয়েছিল এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, তার জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রিন্সিপাল সেক্রেটারি আরতি ভট্টাচার্য এবং অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল CID রাজীব কুমার, দুইজনকে কিন্তু সরিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি খুব কাছের মানুষ বলে তারা পরিচিত। আরতি ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গল প্রিন্সিপাল সেক্রেটারি বা হোম সেক্রেটারি আমরা যাকে জানি, এবং অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল CID রাজীব কুমার, দুজনকে কিন্তু সরিয়ে দিয়েছে। এবং দিস ইজ দ্য প্রবাবলি দ্য ফার্স্ট টাইম, এবং এটা কিন্তু ইলেকশন কমিশন কিন্তু ফার্স্ট টাইম কিন্তু দেশের মধ্যে জারি করলো আর্টিকেল 324। কিছুক্ষণ আগে কিন্তু ডেপুটি ইলেকশন কমিশনার চন্দ্রভূষণ কুমার এটা দিল্লিতে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে কোন কোন কেন্দ্রে, 9টা কেন্দ্রে কিন্তু এটা লাগু হবে, কোন কোন কেন্দ্রে, এবং 9টা কেন্দ্রেই কিন্তু লাস্ট ফেজে অর্থাৎ এই রোববার 19 তারিখ ভোট। কোন কোন কেন্দ্রে? দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, সাউথ এবং নর্থ কলকাতা। এই সমস্ত কেন্দ্রে কিন্তু কাল 16 তারিখ রাত 10টার মধ্যে সমস্ত প্রচার সেরে ফেলতে হবে, তারপরে কিন্তু আর প্রচার করা যাবে না। এটা করেছে কারণ দেখিয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, তাই জন্য কিন্তু, এবং যেই ইম্প্যাক্টটা পড়েছে রোড শো, যেই ভায়োলেন্স হয়েছে, তাই জন্য কিন্তু এর কারণ দেখিয়ে কিন্তু ইলেকশন কমিশন বলে দিয়েছে যে না, তোমরা আর ক্যাম্পেনিং করতে পারবে না। এটা কিন্তু যারা ইলেকশন ক্যাম্পেন করছে তাদের জন্য একটা বড় ধাক্কা হিসাবে তোমরা বলতে পারো, যে আর্টিকেল 324 মাধ্যমে কিন্তু ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে ব্যান্ড করে দিয়েছে, যে তোমাদের বলেছে যে মে 16 তারিখ অর্থাৎ কাল রাত 10টা অবধি যা প্রচার করার করে নাও, এরপরে কিন্তু আর তোমাদের
প্রচার করতে পারবে না। তো এটাই কিন্তু আর্টিকেল 324 এবং আর্টিকেল 324 এর মাধ্যমে কিন্তু এটা বলা হয় যে ইলেকশন কমিশনের কাছে কিন্তু আর্টিকেল 324 দ্বারা সমস্ত ক্ষমতা কিন্তু তখন সে রাজ্য সরকারে বলো, কেন্দ্রীয় সরকারে বলো, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যারই বলো না কেন, সমস্ত ক্ষমতা কিন্তু পার্লামেন্ট কিন্তু ইলেকশন কমিশনকে কিন্তু দিয়ে দেয় সেই আর্টিকেল 324 এই ধারাতে বলা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ভারতীয় সংবিধানে। তো এই আর্টিকেল 324 কিন্তু জারি করে বলে দিয়েছে যে না, মে 16 তারিখ রাত 10টা অবধি তোমরা ভোট প্রচার করো, তারপরে কিন্তু আর ভোট প্রচার কোথাও করতে পারবে না। এটা কিন্তু আজকে সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ। ইলেকশন কমিশন দেশের মধ্যে এই প্রথমবার পশ্চিমবঙ্গে আর্টিকেল 324 ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স এক্সাম প্রসপেক্টিভ থেকে দেখলে। তো ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। সো থ্যাংক ইউ।